नमस्कार। तो आज के तुम्हारे ड्राइंग क्लासे जो छविगुलो पढ़ाबो एक ट्राइंगल और एक ट्री पेज नंबर 6 एवं 7। तो हमने आगे रेक्टेंगल स्क्वायर एकदम पढ़ेছিলাম। तो आज की ट्राइंगल को हम पढ़ব एक भाग एक बड़ा ट्राइंगल আছে দেখো বইতে আর একটা এইভাবে ছোট ট্রায়াঙ্গেল আছে। তো আমাদের কি আছে তিনটে লাইন কে অ্যাড করতে হবে। কোথায় করতে হবে? এই একটা পয়েন্ট, এর থেকে নিচে আমার এই একটা পয়েন্ট, এখানে এই একটা পয়েন্ট। এই তিনটে পয়েন্ট কে আমি যদি সমান করে অ্যাড করি একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়ে যাবে। দেখো এই পয়েন্ট থেকে আমি আস্তে আস্তে এখানে একটা লাইন টানবো, আবার এই পয়েন্ট থেকে এখানে একটা লাইন টানবো এবং শেষে এই লাইনটা জুড়ে দেব। ঠিক আছে? তাহলে বুঝতে পারলে কিভাবে করতে হবে। তিনটে পয়েন্ট একটা মাঝে থাকবে আর দুটো নিচের দিকে দু সাইডে থাকবে। এই দুটোকে আমরা অ্যাড করলেই একটা ট্রায়াঙ্গেল হয়ে যাবে। তো এই ট্রায়াঙ্গেলগুলো খুব সোজা, তোমরা স্কেল ছাড়া ইউজ করবে, স্কেলে আঁকবে না, হাতে আঁকবে। তো প্রথম ট্রায়াঙ্গেলটা তোমরা কি কালার দেবে? গ্রিন কালার। আর নেক্সটটা কি দেবে? পয়েন্টটা রেড কালার। ঠিক আছে? এবং এই কালারগুলো ফিল করার সময় ভর্তি করবে কিভাবে? তোমরা তো প্রথমে কালারটা নেবে, এই লাইন বরাবর ভালো করে কালারটা আউটলাইন দিয়ে দেবে এইভাবে। ঠিক আছে? তারপরে কালারটা যখন তোমরা ভর্তি করবে আস্তে আস্তে এইভাবে সমান করে 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 পুরোটাকে ভর্তি করবে, যেন এই লাইনের বাইরে চলে না যায়। আমরা যখন কালার করব খেয়াল রাখতে হবে এই কালার যেন লাইনের বাইরে কোনো মতে না বেরিয়ে যায়, এইভাবে কালার ফিল করবে। ঠিক আছে? তো নেক্সট কি আছে? নেক্সট একটা আছে তোমাদের ট্রি আছে। এই ট্রিটা কিভাবে করবে? ট্রিটা তোমাদের খুব সহজ করে দেয়া আছে, এইভাবে আছে। তারপরে তোমার এখান থেকে এইভাবে একটা স্টেমটা নেমে গেছে। তো এটা এইভাবে ডায়াগ্রাম আকারে যেতে পারে, আর একটা সহজ বলতে কি করা যেতে পারে, আমরা তিনটে সার্কেল করতে পারি। এই একটা সার্কেল, আবার এই ভিতরে একটা সার্কেল, ভিতর থেকে আবার এই ভিতর থেকে আর একটা সার্কেল, তিনটে সার্কেল এঁকে নেব। ঠিক আছে? তিনটে সার্কেল আঁকার পরে এই মিডিল লাইনগুলো আমরা মুছে দেব। ঠিক আছে? এই লাইনটি মুছে দিই তাহলে ট্রিটা হয়ে যাবে। তারপরে দেখো এটা এইভাবে স্টেমটা করে দেবো। ঠিক আছে? বুঝতে পারলে তোমরা খুব সহজ এইভাবে সার্কেল এঁকে নিয়ে করা যেতে পারে। ঠিক আছে? তিনটে সার্কেল। তো এটা কি কালার আছে তোমাদের? এটা আছে গ্রিন কালার, আর স্টেমটা আছে ব্রাউন কালার। এটা পেজ নাম্বার 7 এ আছে দেখবে। ঠিক আছে? তো এটাও একইভাবে আমরা ফিল করব, আউটলাইন দেব কালার দিয়ে, পুরোটাকে কালার দিয়ে আউটলাইন দেব, তারপরে আস্তে আস্তে একটা দিকে কালার বসে বসে এইভাবে পুরোটা ভর্তি করে দেবো। ঠিক আছে? তারপর নিচে ব্রাউনটাকে আবার আউটলাইন দেব, দিয়ে এইভাবে ভর্তি করবো। তো ঠিক আছে? তোমাদের বুঝতে অসুবিধা, তোমরা বাড়িতে এইভাবে প্র্যাকটিস করবে তাহলে খুব সুন্দর করে করতে পারবে। নমস্কার।